ইংলিশ প্রাণ চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। করোনার এই মহামারীতে আমরা আসলে কনভেনশনাল ক্লাসগুলো নিতে পারছি না, সেই জন্য আমরা ছাত্রছাত্রীদের পড়াশোনাটাকে চালিয়ে রাখার জন্যই আমাদের আজকের এই প্রয়াস। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন। এবং আমি বিগত দিনে আরও দুটি ভিডিও এই ট্যাগ কোশ্চেনের উপর দিয়েছি, আজকের ভিডিওটি হচ্ছে পার্ট থ্রি। আমরা এখানেও 10টি সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথম বাক্যটি, নট অনলি কামাল বাট অলসো হিজ ফ্রেন্ড ওয়েন্ট। এই বাক্যটি যে রুলসে পড়েছে সেটা হচ্ছে নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর অথবা নিদার নর, এর উচ্চারণ দুইভাবেই হয়। এই তিনটি যখন কোনো বাক্যে থাকে তখন দুটি সাবজেক্টকে যুক্ত করে, প্রথম সাবজেক্টটি এবং এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। প্রথম সাবজেক্টটি কামাল, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ফ্রেন্ডস, ফ্রেন্ডের সাথে এসও থাকতে পারে। এখন আমাদের কথা হচ্ছে, আমরা যদি নট অনলি বাট অলসো দেখতে পাই তাহলে আমরা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করবো, সেক্ষেত্রে হিজ ফ্রেন্ডস প্লুরাল, তাই আমাদের টেন্স অনুযায়ী উত্তর হবে ডিডন্ট দে। এবার আমরা আলোচনা করব সেকেন্ড বাক্যটি নিয়ে। লেখা আছে মাহি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ওয়েন্ট দেয়ার। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ, অ্যাকম্পানি বাই, ফলোড বাই অ্যান্ড নট, এ ধরনের শব্দ দিয়ে দুটি নাউনকে যুক্ত করা হয়। একটি হচ্ছে মাহি, সেকেন্ডটি হচ্ছে হিজ ব্রাদার। তখন আমাদের ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হয়, তাই আমাদের উত্তর হবে ডিড, ডিডন্ট, শি, যেহেতু মাহি একটি মেয়ে। পরবর্তী বাক্যটি হচ্ছে তিন নম্বর, হি ইজ টু উইক টু ওয়ার্ক। টু ডটে টু, আমরা জানি ইংলিশে চার ধরনের টু রয়েছে। এটা হচ্ছে নেগেটিভ টু, যদি কোনো ভার্বের সামনে আবার টু থাকে তাহলে তার নাম হচ্ছে ইনফিনিটিভ টু, যদি কোনো নাউনের সামনে টু থাকে তাহলে তার নাম প্রেপজিশন টু, এবং কখনো কখনো আমরা দেখতে পাই ডিগ্রি আকারে, দেনের পরিবর্তে আমরা টু ব্যবহার করি, তাকে বলা হয় কম্পারেটিভ টু। এভাবে ইংলিশে চার ধরনের টু রয়েছে। আমরা যখন দেখতে পাচ্ছি টু এর পরে টু, তার নাম হচ্ছে নেগেটিভ টু, তাহলে এই বাক্যটি হচ্ছে নেগেটিভ। যদি বাক্যটি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ লিখতে হবে, তাই উত্তরটি হবে ইজ্যান্ট, ইজ হি, নট ইজ্যান্ট হবে, ইজ হি, যেহেতু আমাদের এই বাক্যটি এক সাইডে নেগেটিভ আছে, অ্যানাদার সাইড উইল বি নেগেটিভ, অ্যাফার্মেটিভ। নেক্সট হচ্ছে আল্লাহ ক্যান সেভ আস। এখানে আল্লাহ, আল্লাহর প্রণাম আমাদেরকে জানতে হবে, আল্লাহ বা গড এর প্রণাম হচ্ছে হি, এবং হি একটু ডিফারেন্স রয়েছে। আমাদের যে আমরা কামাল, জামাল, রহিম, করিম বলি, তাদের যে প্রণাম হি আর আল্লাহর হির মধ্যে একটু ডিফারেন্স আছে। আল্লাহর প্রণাম যখন আমরা হি লিখবো তখন সেটি বড় হাতের ইউজ করতে হবে, যেমন উত্তর হবে খান্ট হি। নেক্সট রুলসটি হচ্ছে ইউ নিড নট হ্যাভ স্পেন্ট মাচ মানি। যখন কোনো বাক্যে দুটি অক্সিলারি ভার্ব থাকবে, একটা হচ্ছে নিড আর একটা হচ্ছে হ্যাভ, দুটি অক্সিলারি ভার্ব দেখলে প্রথম অক্সিলারি অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হয়, তাহলে আমাদের উত্তর হবে নিড ইউ। নেক্সট বাক্যটি হচ্ছে ফাদার লেট মি গো দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি লেট, একটা জিনিস অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে যদি কোনো ভার্বে তিনটি ফর্ম্যাট থাকে তখন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার থাকে আর ভার্বের সাথে যদি এস বা ইয়ের যোগ না থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে এই বাক্যটি হচ্ছে পাস্ট ইনডিফিনিটেন্স, এবং সে অনুযায়ী আমাদের ট্যাগ করতে হবে ডিডন্ট হি। এবার আমরা দেখতে পাচ্ছি সাত নম্বর বাক্যটি ফাদার, এটি কমা দেওয়া আছে। ছয় এবং সাত নম্বর বাক্যের ডিফারেন্স শুধু একটি কমা, একটি কমার মাধ্যমেই বাক্য সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন একটি কমা দেওয়ার কারণে ফাদারটি হচ্ছে অ্যাড্রেস ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, এবং লেট বাক্যের শুধু ভার্বের
প্রেজেন্ট ফর্ম আছে তাই এই বাক্যটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাই এই বাক্যটি ট্যাগ কোশ্চেন করতে হবে উইল ইউ এবার আসি থ্যাংক ইউ যদি কোনো বাক্যে থ্যাংক ইউ গুড বাই কংগ্রাচুলেশন হ্যাপি বার্থডে টু ইউ এ ধরনের কোনো শব্দ থাকে এগুলো একজন আরেকজনকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকে এবং এই বাক্যগুলো সবসময় প্রেজেন্ট ফর্মের হয় এবং এই বাক্যটি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনকে বলে থাকে তাই এর প্রোনাউন হবে ফার্স্ট পার্সন অনুযায়ী আই এবং এর অক্সিলারি ভার্ব হবে প্রেজেন্ট টেন্স অনুযায়ী ডু তাই উত্তরটি হবে ডন্ট আই আমরা পরের বাক্য 9 নম্বর দেখতে পাচ্ছি ডেথ উইল কাম টুডে অর টুমরো ডেথ উইল কাম টুডে অর টুমরো মৃত্যু আজ অথবা কাল অবশ্যই আসবে সেক্ষেত্রে আমাদের ডেথ হচ্ছে মৃত্যু মৃত্যুটাকে আমরা আসলে সুন্দরভাবে মেনে নেই না কিন্তু তাই এই ডেথের প্রোনাউনটি হয় হি তাই উত্তরটি আমরা লিখতে পারি উইল ডাব্লিউ ও এন টি উইল নট এর শর্ট ফর্ম হচ্ছে ওন্ট হি আমরা চলে আসছি শেষ বাক্যের কাছে আই ইজ এ প্রোনাউন আমরা জানি আই এর পর কখনো ইজ হয় না আই এর পরে এম হয় যখন আই টি ইনভার্টেড কমা দিয়ে আটকে দেওয়া হয় এবং এটা হচ্ছে প্রোনাউনের একটি নাম তাই এই আই এর প্রোনাউন হবে ইট তাই উত্তর হবে ইজ্যান্ট ইট ইজ্যান্ট ইট আশা করি এই ভিডিও থেকে যারা দেখেছেন সবাই অবশ্যই ট্যাগ কোশ্চেন সম্পর্কে কিছুটা হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ